নমস্কার বন্ধুরা স্মৃতিরেখাস ক্রিয়েশানে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি সকালের জলখাবারের জন্য একটা রেসিপি বানাবো রোজকার একই খাবার খেতে ভালো না লাগলে মাঝে মধ্যে কিন্তু মুখের স্বাদ বদলের জন্য এই রকম রান্না করে খাওয়া যেতে পারে আর এই রান্না করার সময় যে সমস্ত উপকরণ ব্যবহার করা হয়েছে প্রত্যেকটাই কিন্তু আমাদের প্রত্যেকের রান্নাঘরেই থাকে আসুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের এই সকালের জলখাবারের রেসিপি এই রান্না করার জন্য এখানে আমি নিয়েছি হাফ কাপ দই এক কাপ সুজি আর এক কাপ চিড়ে এই তিনটে উপকরণ দিয়েই কিন্তু আমি রান্নাটা করব। মিক্সির একটা জার নিয়েছি এবার এই জারের মধ্যে এক কাপ চিড়ে এবং এক কাপ সুজি দিয়ে দিলাম প্রথমেই এই দুটো উপকরণ একসাথে একটু মিক্সিতে ঘুরিয়ে পাউডার তৈরি করে নেব দেখুন মিক্সিতে একটু ঘুরিয়ে নিয়েছি এবারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি টক দই দই দিয়েছি যেই কাপ মেপে ওই কাপেই দিয়ে দিচ্ছি জল দই এবং জল কিন্তু সম পরিমাণ দিলাম এবার একটা মিহি পেস্ট তৈরি করে নেবো পেস্ট দেখুন রেডি হয়ে গেছে এবার এই পেস্টটা একটা বড়ো পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি দেখুন একটা বড় বাটির মধ্যে সম্পূর্ণ মিশ্রণটা ঢেলে নিয়েছি আর মিক্সির জারটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম এবার এই সব কিছু খুব ভালো করে মিশিয়ে দিতে হবে সুজি এবং চিড়ে দুই কিন্তু অনেকটাই জল টেনে নেবে খুব ভালো করে দেখুন সব কিছু মিশিয়ে নিয়েছি এবার ঢাকা দিয়ে পনেরো থেকে কুড়ি মিনিট এইভাবেই রেখে দেব এখানে দেখুন কিছু সবজি আমি ভালো করে কেটে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি নিয়েছি এখানে গাজর ক্যাপসিকাম আর বিনস সবজিগুলো যতটা সম্ভব ছোট করে কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ পছন্দমতো সবজি নিতে পারেন বা সবজি ছাড়াও এটা করতে পারেন একটা পেঁয়াজ ছোট করে কেটে নিয়েছি সেটাও দিয়ে দিলাম আর দিয়ে দিলাম বেশ কয়েকটা কাঁচা লঙ্কা কুচি কাঁচা লঙ্কার পরিবর্তে এখানে আপনারা চিলি ফ্লেক্স বা গোলমরিচের ব্যবহারও করতে পারেন এবার এই সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি এখানে কিন্তু আমি কোনো রকম লবণের ব্যবহার করছি না লবণ দিলেই সবজি থেকে জল বেরিয়ে যাবে এই সবজির সাথে আপনারা ইয়েলো বেল পেপার রেড বেলপেপার দিতে পারেন ধনে পাতা দিতে পারেন দেখুন পনেরো থেকে কুড়ি মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম সম্পূর্ণ জল কিন্তু টেনে নিয়েছে এবার এর মধ্যে আমি আরও একটু জল মিশিয়ে দিচ্ছি জল দিয়ে খুব ভালো করে নেড়ে চেনে নেব দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ খুব বেশি পাতলা বা খুব বেশি ঘন ব্যাটার কিন্তু তৈরি করতে হবে না আরও কিছুটা জল দিয়ে দিলাম এই ব্যাটারটা তৈরি করার সময় যেন এর মধ্যে কোনো রকম দলা বা দানা না থাকে দেখুন ব্যাটার তৈরি করা হয়ে গেছে এদিকে গ্যাসে একটা প্যান বসিয়ে প্যানটা ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে একটু তেল ব্রাশ করে দিচ্ছি খুবই সামান্য তেল লাগে এই রান্নাটা করতে কিন্তু ভালো করে প্যানে ব্রাশ করে দিলাম তেল এবার এই প্যানের মধ্যে হাতায় করে এক হাতা মিশ্রণটা দিয়ে দিলাম এবার ওপর থেকে যে সবজিগুলো কেটে রেখেছিলাম সেই সবজিগুলো দিয়ে দিলাম এর ফলে সবজিও কিছুটা খাওয়া হয়ে যাবে খুন্তি দিয়ে সবজিগুলো একটু চেপে চেপে বসিয়ে দিলাম এবার ঢাকা দিয়ে দিলাম কিছুক্ষণের জন্য কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম এবার ঢাকনাটা খুলে নিয়েছি খুলে একটু উল্টে পাল্টে দিতে হবে এখানে আমি বলে রাখি ওপর থেকে কিন্তু আবারও একটু আমি তেল ব্রাশ করে দিয়েছি সেটা কোনো কারণে ডিলিট হয়ে গেছে খুবই নরম হয় সেই জন্য একটু সাবধানে কাজটা করতে হবে আবারও ঢাকা দিয়ে অপর পিঠটাও একটু ভেজে নেব দেখুন বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম ঢাকনাটা খুলে একটু দেখে নিচ্ছি দেখুন অপর পিঠটাও কিন্তু একটু লাল করে ভেজে নিয়েছি এবার এটা আমি প্যান থেকে তুলে নেব একইভাবে আমি আরও একটা আপনাদের তৈরি করে দেখিয়ে দিচ্ছি দেখুন প্যানে প্রথমে একটু তেল ব্রাশ করে নিলাম এবার এক হাতা ওই মিশ্রণটা দিয়ে দেব ওপর থেকে দিয়ে দেব সবজি সবজি দেওয়াটা এখানে কিন্তু অপশনাল আপনারা চাইলে সবজিটা বাদ দিয়েও কিন্তু রেসিপিটা করতে পারেন আবারও একটু ঢাকা দিয়ে দিলাম ওপর থেকে দেখুন একটু তেল ব্রাশ করে দিয়ে দিলাম এবার আমি উল্টে দেব উল্টে দিয়ে অপর পিঠটাও একই রকমভাবে একটু ভেজে নিতে হবে আর এই রান্নাটা করার সময় কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি ঢাকা দিয়ে দিলাম কিছুক্ষণের জন্য ঢাকনাটা খুলে আবার একটু দেখে নিচ্ছি দেখুন দেখুন দুদিকটাই বেশ লাল করে ভেজে নিয়েছি ভীষণই সহজ এই রান্নাটা করা এই একইভাবে আমি বাকি সব কটা তৈরি করে নিয়ে ফেরত আসছি তৈরি হয়ে গেছে আমার আজকের সকালের খাবার। ভীষণ সহজ রান্না চটপট হয়ে যায় পেট কিন্তু অনেকক্ষণই ভরে থাকে যেহেতু এখানে চিড়ে এবং সুজি আছে বাড়ির বাচ্চারাও এইগুলো কিন্তু খেতে ভীষণই পছন্দ করে আমি এর সাথে একটা চাটনি সার্ভ করেছি এর আগে আমি এই চাটনির রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে কোনো খাবারের সাথে কিন্তু এই চাটনিটা খেতে ভীষণই ভালো লাগে আমার আজকের এই সকালের জলখাবারের রেসিপি আপনাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে আপনিও বাড়িতে এইভাবে তৈরি করে দেখতে পারেন আর ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আপনার কাছে একটাই অনুরোধ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার আপনারা সবাই খুব ভালো থাকবেন আপনাদের সাথে আমার আবার দেখাবে অন্য কোনো নতুন ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে